আরে না, হ্যাঁ তুমি এলাই যে খাওয়ার জিনিস নাকি কে বাসায়? হ্যাঁ তোমার বাসা আছে না? কেউ আছে না? বাচ্চারা তো ঘুমিয়ে থাকে নাকি? তোমাকে বলবো না একদিন। এই ভাই লাখ লাখ টাকা মাসে দিছি, যা কামাইছি এক টাকাও নিজের সঞ্চয় করিনি, সব দিয়ে দিয়েছি। তারপরেও ভাই আপনি খুব লাকি ভাই, আমার বোর্ডার নিয়ে এই যে ঘুরতেছেন, কতদিন ধরে ঘুরেন ভাই বলেন তো? আর না ভাই, এই আজকে প্রথম ভাই, মানে আসছি আজকে প্রথম, আজকেই প্রথম, আজকে আমি ধরে ফেলছি সেজন্য প্রথম। আর আজকে বের হইছে, আগে বের হয় না। চুপ, তুমি একটা কথা বলবো না, তুমি তোমার এত কিছু করার পরে ভাই, ভাই আমার কি বলবো ভাই, কি হয়েছে ভাই? এই যে পাঁচটা বছর ধরে আমি সৌদি আরবে থাকতাম, সেইখান থেকে যত টাকা কামাইছি, এই আমার বউ ওনার সাথে পরকে করে, তোমার সাথে ওর বিয়ে দিব। সবাই তোমার দিকে এমন ভাবে তাকাবে মনে হচ্ছে যে আবার আমাকে ভুলে যাবে না। আরে না তুমি চলো তো, চলো চলো রিক্সা ডাকো, সন্ধ্যা হয়ে যাবে। দেখো কিন্তু, হ্যাঁ হ্যাঁ না চলো, আমি তোমাকে যে প্রক্সিটা দেই, হ্যাঁ এটা তো পাবাটা কোথায়? হ্যাঁ এই জন্যই তো তোমার সাথে সবসময় ঘুরি তাই। হ্যাঁ অল টাইম থাকতে হবে। আচ্ছা সব সময় আছে। দেখো আবার তোমার জামাই আসলে কিন্তু আমাকে ভুলে যেও না। জামাই বেচারা আসলে তো তার একটু সময় দেয়াই লাগে, বেচারা এত কষ্ট করে টাকা পাঠায়, তো আমার কি হবে তখন? জামাই নেই যে এই কয়দিন তো তোমাকে সময় দিচ্ছি, যখন আসে তখনও আমার লাগবে কিন্তু, তখন একটু ম্যানেজ করে নিও, বুঝো না? আচ্ছা ঠিক, তাকেও তো একটু সময় দেয়া লাগে। আচ্ছা ঠিক আছে। তুমি রিক্সা নাও, তারপর দেখা যাবে সেটা সময় সাপেক্ষে। চলো রিক্সা ডাকো। কই যাবেন? মেলায়। মেলা যাবেন? হ্যাঁ যাবো। চলেন কত? আরে আসেন, আপনাদের কি টাকার অভাব আছে দিবেন? চলো তো, গরিব মানুষ এক টাকা দি। কতদিন পরে পাইছি? হ্যাঁ অনেকদিন পরে না, একটু সময় পাই না, সব সময় ঘোরাঘুরি। বসেন জি জি, জান আপনি। হ্যাঁ দাও, তোমার যা ইচ্ছা, যেটা ভালো লাগে, কিন্তু ওই বাতাসটা ভালোই লাগতেছে। আচ্ছা থাক তাহলে, আশেপাশে তো কেউ নাইও। আশেপাশে আর কে যাবে না? আপনার বাচ্চা কাচ্চা যাবে? আপনার আর লোক লাগবে কেন? আমরা দুজন যাচ্ছি। ভাই আপনার সমস্যা কি? বাচ্চা কাচ্চা কি আমরা আছি না? না মেলায় যাইতেছেন একলা একলা? আমাদের বাচ্চা কাচ্চা নাই ভাই। বাচ্চা হবে হবে, ভবিষ্যতে হবে। যান। আপনারা কি প্রেমিক প্রেমিকা না জামাইবো? আরে ভাই আপনি দেখা বুঝতেছেন না? না আপনি কি পুলিশ? না তারপর তাহলে আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি রিক্সাটা চালা আমাদের মেলা পর্যন্ত নিয়ে যাবেন। দাঁড়াও না, মেলা পর্যন্ত নিয়ে যাবেন আপনি, ব্যাস। আপনার রিক্সায় কে উঠলো, জামাই বউ না প্রেমিক প্রেমিকা না বাচ্চার বাপ মা, আপনার কি? আপনি যান না, আপনি পরিচিত পরিচিত লাগতেছে তো আমার, আপনাকে পরিচিত লাগছে। আপনি যান। আপনি আপনি কি হইছে? আপনি না কোন জায়গায় দেখছি, আপনি সাথে আরেক জন ছিল। আরে মিয়া ভুল দেখছেন এই 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 বাইরে বেশি কথা কয়। আরে মিয়া আপনি সামনের দিক তাকান, ঠিক মতো রিক্সা চালান, বুঝছেন? সামনের দিকে তাকান আপনি তো, মানে রিক্সা যেভাবে চালাচ্ছেন আপনি তো পিছনের দিকে তাকান কেন? মেলা যাবেন না? তো মেলায় তো যাচ্ছি। ঠিক আছে মেলাই তো যাচ্ছি আমিও। তো আপনি বারবার পিছনের দিকে উকি মারেন কেন? আপনি এরকম করেন কি রিকশা? আমার রিকশা উইটে আপনি এরকম করেন না? আমরা কি করছি এখানে? কি আমরা কোনো কিছু করছি? আপনি কি কি বুঝাইতে চান? আচ্ছা ঠিক আছে যাই। জানেন চালান তো রিকশা। শুনো
আমি কিন্তু যে আইসক্রিম খাবো আইসক্রিম আর কি খাবা ফুচকা খাবো ফুচকাটা তো আমার অনেক পছন্দ আইসক্রিম তো খাবোই আর দেখি ওখানে কি কি আছে ভালো ভালো আচার টাচার হয় নাকি আর কিছু খাবো না আরে না হ্যাঁ এটা মেলায় যে খাওয়ার জিনিস নাকি বাসায় হ্যাঁ তোমার বাসা আছে না কেউ আছে না বাচ্চারা তো ঘুমিয়ে থাকে নাকি তোমাকে বলবো না একদিন থেমে থেমে যাচ্ছেন কেন আপনি এই লোকে রিক্সা আজকে উঠাটাই ভুল হয়ে গেছে কার মুখ দেখে যে সকালে উঠছিলাম বাচ্চা কাচ্চা নিলেন না দুইজন যাইতেছেন বুঝলাম না আরে ভাই বাচ্চারা বাসায় আছে আপনি এমন করতেছেন কেন না সমস্যা কি বাচ্চা আমার না আপনার ভাবি ভাই আপনি কি মনে হয় আপনি কি মানে ফালজামি করতেছেন কেন আপনার সমস্যাটা কি ভাইয়া সমস্যা কি ওই যে আপনি আমার নামতেছেন কেন ভাই ভাই আপনার খুব সিনা সিনা লাগতেছে তা আমার সিনা সিনা আমার কি সারা কি রূপ বারছে কোথায় চিনবেন না কি আসলে সিনা সিনা আরে আরে রিকশা দেন আরে আপনি এগুলো করতেছেন কেন বললাম যে মেলায় যাব আপনি যদি না নিতে পারতেন তো বলতেন ভাই দূর এই চলো এই সাইড যা এই দিক দাও এই দিক দাও আরে যাব না যাব না আসো যাব না আপনি রিকশা যাব না এই আপনি আমার হাত ধরতেছেন কেন এই কি সাইড হাত ধরছ কেন আমি কে এই আমার জামাই জামাই এই দাঁড়ান ভাই না না কতদিন ধরে আপনাদের সম্পর্ক আরে কি ভাই সম্পর্ক আমার জাস্ট বন্ধু আমরা বন্ধু শুনছি ভাই অনেক কথাই শুনছি আর ধরো ভাই তুমি যেটা শুনছো সেটা ভুল আর তুমি কতদিন ধরে আমি যে এই যে বিদেশ থেকে লাখ লাখ টাকা পাড়াইছি এই সব করার জন্য আমি তোমার কিসের অভাব রাখছি বলো না কোনো অভাব রাখো না কোনো অভাবই রাখো নাই আসলে তাহলে তুমি তো ভুল করতেছো ও আমার বন্ধু মেলায় যাব তাই বেরিয়েছে বন্ধুরে নিয়ে মেলায় যাবা আমি এতক্ষণ জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কো না আমি ভাবছি যে রিকশালা এত কোশ্চেন করতেছে কেন তুমি আসলে তুমি বললা যে আমার বিয়ে হয়নি তো এখন এই যে উনি আমার বউ আপনি কতদিন ধরে ওনার সাথে প্রেম করেন বলেন তো আরে প্রেম না তো ভাই জাস্ট মানে আরে তুমি খালি ভুল বুঝতেছো কেন প্রেম না তুমি কথা একটা কথা বলবো না চুপ থাকো আমি ভাই লাখ লাখ টাকা মাসে দিছি যা কামাইছি এক টাকাও নিজের সঞ্চয় করি নি সব দিয়ে দিয়েছি তারপরেও আমি ফোনে পাই না ভাই আপনি খুব লাকি ভাই আমার বর্ডার নিয়ে এই যে ঘুরতেছেন কতদিন ধরে ঘুরেন ভাই বলেন তো আর না ভাই এই আজকে প্রথম ভাই মানে আসছি আজকে প্রথম আজকেই প্রথম আজকে আমি ধরে ফেলছি সেজন্য প্রথম আরে ভাই আপনি কি আপনি ধরে ফেলছেন আপনি এটা কোন আমরা আজকেই বের হইছি আগে বের হই না চুপ তুমি একটা কথা বলবো না তুমি তোমার এত কিছু করার পরে ভাই ভাই আমার কি বলবো ভাই কি হইছে ভাই এই যে পাঁচটা বছর ধরে আমি সৌদি আরবে থাকতাম সেইখান থেকে যত টাকা কামাইছি বাসায় চলো এখানে এরকম সিস্টেম করেন না আপনারা বাসা নিয়ে তারপরে দুজনে এই আমার বউ ওনার সাথে পরে কে করে না না বুঝতে পারছি আমি বিদেশ থেকে আসছি ভাই গতকালকে রাত্রে আইসা বাসায় যাই এই পরে কে ধরার জন্য আমি ভাই এই শাল তাই তাই এই আমরা ভাই বলেন খুব অন্যায় করছেন আপনি এটা শুধু খুব অন্যায় করছেন আপনি কারণ ওই লোক প্রবাসে থাকে আপনি তুমি আপনারা বিচার করেন আপনারা যেটা বলবেন আপনারা গ্রামের মানুষ আমার গ্রামের মানুষ আপনি বাসায় নিয়ে যান বাসায় নিয়ে আপনারা দুজনে এরকম অসংখ্য পরিবার ভাই আমার সাথে আমরা এক রুমে কতগুলা লোক ছিলাম কেউ ভাই লাখ লাখ টাকা নিয়ে পালাইছে আপনারা মুরব্বী আপনারা এলাকার আমাদের এলাকার আপনারা যেটা সিদ্ধান্ত দিবেন সেটাই করুন আচ্ছা আমরা এটা দেখবো অসুবিধা নেই আপনারা দুজনে বাসায় চলে যান বাসায় দুটো বাচ্চার দিকে তাকায়া দুটো বাচ্চার দিকে তাকায়া আপনারা নিয়ে বাসা নিয়ে আপনারা দুজনে আর করবা কখনো এরকম না না আর করব না আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা চান মাফ করে দাও মাফ করে দাও আমার মাফ করে দাও আমি আর করব না আমার বাসায় নিয়ে যাও আমি ভুল হয়ে গেছে আমার ঠিক আছে দুইটা সন্তানের মুখের দিকে তাকায় আজকে তোমারে নিয়ে গেলাম চলেন মামা এই যে বামে 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 জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সে একাকিত্ব বোধ করে বা তার হাজবেন্ডটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার পরে সে হাজবেন্ড চিন্তা করতেছে যে কেন সে একাকিত্ব বোধ করছে তাকে একটু মানসিক শান্তি দেয়া যে কাজের ফাঁকে আমরা জানি যে আপনারা অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে দিনরাত এক করে ইনকাম করেন
তারপরও সেই আপনাদের কাছে স্পেশাল কিছুটা সময় কিন্তু আপনাদের ওয়াইফরা চায়। তো আশা করি যে এরকম সমস্যা ভবিষ্যতে আর হবে না। আমরা চাই না যে কোনো প্রবাসী ভাইয়ের ঘর সংসার নষ্ট হোক, কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফও তার হাজবেন্ডের জন্য মানে চোখের পানি না ফেলাক। সবাই সুখে থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।